শুভ দুপুর, দুটো বাজে সুতরাং এখন দুপুর তো, কিন্তু মনে হচ্ছে না ভোর বা সকাল হয়েছে সদ্য সদ্য, আসলে ব্যাপারটা সেটা নয়, প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি হলো। আমার না বৃষ্টি ভীষণ পছন্দের, ভীষণ ভীষণ পছন্দের, কিন্তু ঝড় আমি একদম দুচোখে দেখতে পারি না, কারণ ঝড়টা না মানে প্রকৃতির শয়তানি, ঝড় ভূমিকম্প বন্যা এগুলো সব হচ্ছে প্রকৃতির শয়তানি, শয়তানি বা বলবো কেন মানুষ মনুষ্য সৃষ্ট শয়তানি, মানুষ যদি বদমাইশি করে প্রকৃতির সাথে ক্রমাগত ছেড়খানি করে তো প্রকৃতি কতদিন আর বাবা বাচ্চা করবে, তাও একটুখানি সামান্য একটু নড়ে উঠলেই আমরা একদম হিলে যাই। যাই হোক, ঝড় নিয়ে একটা ব্যাপার হয়েছিল, এরকমই একদিন ঝোড়ো হওয়ার দিনে আমাদের ছাত্র তো ট্রাস্ট করা আছে, আমি আপনাদের আগেই বলেছিলাম যে কি ব্যাপার বলুন তো, লকডাউন চলে গেছে উঠে গেছে, হ্যাঁ আমি তো সকাল থেকে আজকে আমার লকডাউন তো কোটা মনে হচ্ছে না, মনে হচ্ছে তো সাধারণ দিন। আমাদের এই বাড়ির সামনে এই যে রাস্তাটা, রাস্তা দিয়ে প্রচুর বাইক প্রচুর লোক যাতায়াত করছে, হ্যাঁ মনে তো হচ্ছে না লকডাউন। যাই হোক, যেটা বলছিলাম যে ও কথা কথা ভুলে যাব বলতে, আমাদের শিলিগুড়ি কিন্তু এই যে দেখুন, দেখেছেন তো ফুত্তি ফুত্তি, এই যে শিলিগুড়ি কিন্তু রেড জোনে চলে এসেছে, সকাল সাতটা সন্ধে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত কিন্তু 144 ধারা দ্বারা আমার বরটা ডাকছে। শিলিগুড়ি লকডাউনে চলে এসেছে, সরি রেড জোনে চলে এসেছে, এবং শিলিগুড়ি এখন সন্ধে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত 144 ধারা, কিন্তু আমার এক ফোঁটা 144 ধারাকে সবাই প্রাণপণে কাঁচাকলা দেখিয়ে যাচ্ছে, ঘন্টু রেড জোন ঘন্টু রেড জোন, হ্যাঁ সব মানে আসলে কী জানেন তো, যে যতক্ষণ না নিজের হচ্ছে এবং নিজে আমি 10 জনকে নিয়ে না মরছি ততদিন কি আর মানুষের টনক মরবে। যাই হোক, মাঝে মাঝে নিজেদেরই বোকা মনে হচ্ছে যে আমরাই বোধহয় বোকার মতো ঘরের মধ্যে আটকে রেখেছি, আমরা আর কয়েকজন আর কি, বাকিরা সবাই চালাক যারা বাইরে বেরিয়েছে, আমরাই বোকা, আমরা বোকা মূর্খ মূর্খ। যাই হোক, কী বলছিলাম ভুলে গেছি, এই যে পক পক করতে করতে, ও হ্যাঁ ঝড়ের কথা, যে ঝড় হলে আমার কেন ভীষণ ইয়ে হয় সেটা হচ্ছে, একবার আমি বাড়িতে একা আমার হাজব্যান্ড গেছে কলেজে, আমার শ্বশুর শাশুড়ি তখন আমার ননদের বাড়ি গিয়েছিলেন আগ্রায়, তখন আমার ননদ আগ্রায় থাকতেন। যাই হোক, প্রচণ্ড ঝড় এলো হঠাৎ, একটা মানে আচমকা একটা ঝড় যেটা শিলিগুড়িতে প্রায়ই হয়, বা হঠাৎ করে ছাদে আমাদের টিন দেওয়া আছে, ঝড় থেমে গেল, কী একটা যেন মারাত্মক একটা কিছু হলো, আমার মেয়ে তখন ছোটো অনেক ছোটো, তারপরে তে হঠাৎ দেখছি বাইরে প্রায় অনেক লোক, আমাদের বাইরে পিছনে হল্লা জেলা হচ্ছে, বা বিহারি পাড়া পাড়াটা মূলত মানে মেজরিটি আবাসিক হচ্ছে বিহারি, বিহারিতে অনেক কিছু বলা বলি করছে, তখন আমাদের পাশে ফ্ল্যাটটা তখনও হয়নি, পাশের আবাসিকরা তারাও বিহারি, তারা আমাকে তাদের কথা তর্জমা করে আমাকে যেটা বোঝালো সেটা হচ্ছে আমাদের ওপর থেকে একটা টিন উড়ে কোথাও একটা চলে গেছে, ওটা একটা পড়েছে, হ্যাঁ তো ওরা আইডেন্টিফাই করেছে যে ওটা আমাদের টিন, ওরা বুঝতে পেরেছে, তা সম্ভবত ওটা আমাদের টিন কিনা ওরা আমাকে একটুখানি যাচ করতে মানে ছাদে যেতে বলছে, আমি ছাদে গিয়ে দেখছি হ্যাঁ টিন একটা টিন নেই, তাহলে হ্যাঁ আমাদের একটা টিন, তো পাশের বাড়ির ছেলেটি যে আমাদের দূর পাশে সে আমাকে টিনটা ফেরত দিয়ে বলে যে বৌদি সম্ভবত এই টিনটা মানে কেউ উড়ছে আমাদের চাল থেকে উড়ে এসে কোথাও একটা, আমি যেহেতু একতলায় ছিলাম আমি বুঝতেই পারিনি তিনতলায় কী হচ্ছে, আর এত শব্দ এত আওয়াজ যে উড়ছে সেরকম দেখেছিল, দেখে একটা ফাঁকা জায়গায় পড়েছে, কিন্তু দিদি বৌদি এই টিন যদি কারোর গা মানে ভীষণ ভালো টিন হেভি টিন যদি ঘায়ে পড়তো না একদম শেষ সাথে সাথে শেষ। তো তারপরে তো আমি বুঝলাম, শ্বশুরমশাইকে ফোন করলাম, আমার হাজব্যান্ড এলেন, তারপরে যেটা বোঝা গেল যে ট্রাস্ট করা যে হয়েছিল যে ওই অন্যান্য টিনগুলো তো ওরা সব টিনের ওপরে উঠে লেবাররা আর কি ঠুকে 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 জিনিসপত্রগুলো মানে পেরেক টেরেকগুলো লাগিয়েছিল, কিন্তু যে টিনের মানে দরজা দিয়ে ওরা ওঠানামা করছিল, হ্যাঁ মানে যে একটা টিন একটু লুজ রেখেছিল যাতে করে ওরা এরকমভাবে নিচে সিঁড়ি দিয়ে নেমে যেতে পারে, আবার এইভাবে করে মানে একটা দিক ওরা লাগায়নি, এটা তো আমরা বুঝতে পারিনি, আমরা অত টেকনিক্যাল ব্যাপারে ইয়ে না, সেই টিনটাই উড়ে গেছে। পরবর্তীকালে সেই ভয় ঝকা, হ্যাঁ যে লেবারটাকে যে হ্যাঁ এরকম করেছো তুমি, তুমি তোমার মানে বুঝতে পারছেন কি বলছি, যে ওরা ছাদ দিয়ে যে ছাদের ওপর উঠবে মানে টিনের ওপর যে উঠবে, বাকি টিনগুলো ভালোই লাগিয়েছে কিন্তু একটা টিন একটু লুজ রেখেছে, ওরা এরকম করে ফাঁক করতো ছাদের টুক করে নেমে যেত, আবার ওই টিন দিয়েই ওরা টুক করে ওপরে মানে চালের ওপরে উঠে যেত, বাকি টিনগুলো করেছিল ওই টিনটা করেনি, তো যার ফলে তো আপনারা কিন্তু আপনাদের যখন বাড়িতে যদি কখনো এরকম কিছু হয় তাহলে কিন্তু সেটা খেয়াল রাখবেন। তো ওই লোকটি আত্মপক্ষ সমর্থনে নারায়ণ যে কি, সে আত্মপক্ষ সমর্থনে বারবার বলছিলো যে তাহলে আমরা উঠবো নামবো কোন দিক দিয়ে, বলে সেটা তোমাদের ব্যাপার, তোমরা নিশ্চয়ই এটা এর আগে করোনি, নিশ্চয়ই তোমরা এই ফাঁকিবাজি করে কাজ করে রেখে চলে যেতে না। তারপর থেকে না আমার না এই বৃষ্টি বাদলা একটুখানি ভয় ভয় লাগে এই আর কি। তা আর একটা ব্যাপারটা হচ্ছে ভূমিকম্প, তো শিলিগুড়ির লোককে আর বলে দিতে হবে না ভূমিকম্প কি মারাত্মক জিনিস,
তো আজকে ব্যাকর 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 দিয়ে আমার ব্লগটা শুরু হচ্ছে দুটো থেকে, আর দুটো থেকে শুরু হচ্ছে বুঝতেই পারছেন। আজকে আমার আপনাদেরকে মানে লাঞ্চের কিছু দেখানোর নেই, অনেস্টলি আর লাঞ্চ দেখানোর মতো কিছু নেই, খুব সাধারণ রান্না বান্না। এখন আমরা খুব কৃপণের মতো রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করছি, যেটুকু আছে যেটুকু রেশনে কম কনজিউম করছি, আসল কথাটা যেটুকু রেশনে যত দূর চালানো যায় আর কি। তো আজকে বিকেলবেলাতে আমার কর্তা মশায় গুনগুন 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 করছেন যে উনি না ভীষণ রান্নাঘর নোংরা করে, ওই জন্য আমি একদম রান্নাঘরে যেতে ইচ্ছে করে না। এককালে খুব ভালো রান্না করতো, কিন্তু আজকে সে ঘ্যাং ঘ্যাং করছে যে সে কিছু রান্না করবে, কী রান্না করবে আমি এখনো জানি না। আর ওর রান্না ও যদি সন্ধেবেলায় বলে যে আমি সন্ধেবেলা জল খাবার করবো, হ্যাঁ তাহলে সেটা খেতে খেতে রাত্রি 10:30, 9:30 তো বটেই, কাজে সেটা ডিনার হয়ে যাবে। সুতরাং ওর ওপর ভরসা করা চলবে না। আমি ভাবছি আমি একটা আমার মেয়েটার না সন্ধেবেলায় খিদে লাগে, আমার এটাই ভীষণ অশান্তি হয় যে সারাদিনে ওকে আপনি মানে সেদ্ধ ভাত দিন ও চলে যাবে, কিন্তু ওর সন্ধেবেলাটা না একটু ভালো মন্দ খেতে পছন্দ করে, একটু ফুডিও আছে। যে যাই হোক, তা এটা আমি খুব খুশি আমার মেয়ে ফুডি। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে সন্ধেবেলায় ওর জন্য একটা কিছু করে দেবো, তারপরে বরকে রান্নাঘর ছেড়ে দেবো দেখি। হ্যাঁ এখন তো সেগুলোই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো, দেখুন কেমন লাগে। সন্ধেবেলায় স্ন্যাক্সের জন্য আমি একটা পকোড়া বানাবো, তার জন্য আমার যা যা লাগবে সেটা হচ্ছে বেসন, সুজি এক মুঠ করে আছে, এটা চালের গুঁড়ি, অল্প একটু ময়দা, পেঁয়াজ এবং লেবু, কুচানো টমেটো, বেকিং পাউডার, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ এবং কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবারে পর্যায়ক্রমে আমি যা যা নিয়েছিলাম সবগুলো একটা ডেকচির মধ্যে সেটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, এবং আমি যেহেতু এর মধ্যে সুজি দিয়েছি সেহেতু কিন্তু এটাকে 15-20 মিনিট ঢেকে রেখে দিতে হবে। ব্যাটারটা পুরো তৈরি হয়ে গেলে তারপরে এটাকে ঢেকে রেখে দিতে হবে, কারণ তাহলে সুজিটা একটুখানি ফুলে উঠবে, আর যত ফুলে উঠবে তত এটা কিন্তু স্বাদটা বেশি হবে। এখানে আমার একটা ইনগ্রিডিয়েন্টস আমার ঘরে ছিল না, সেই জন্য আমি মেশাতে পারিনি, সেটা হচ্ছে ডিম এবং ধনে পাতা। যদি এই দুটো একটু মেশানো যেত তাহলে খুব টেস্টি হতো, যদিও যা যেটা ছিল না সেটা ছাড়াও কিন্তু এটা ভালোই হয়েছিল, কিন্তু আরেকটু ভালো হতো যদি ডিমটা থাকতো, স্পেশালি ধনে পাতা না হলেও চলবে, কিন্তু ডিমটা যদি থাকতো তাহলে খুব ভালো হতো। মিশ্রণটি ঢেকে রেখেছিলাম ফলে সুজি ফুলে উঠেছে এবং মিশ্রণটি একটু গাঢ় হয়ে গেছে। এবার আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্রে আগে থেকে বাটার মাখিয়ে রেখেছিলাম, এবার এই মিশ্রণটি আমি এখানে ঢেলে দিচ্ছি। কড়াতে জল গরম করে আমি পাত্রটিকে এরকমভাবে জলের ওপর বসিয়ে দেবো, নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেবো। জলের তাপে জিনিসটা একদম শক্ত হয়ে যাবে ব্যাটারটা। আমি একটু ফর্ক ঢুকিয়ে দেখছি যে এটা হয়ে গেছে কিনা, প্রায় হয়ে এসেছে এটা। এরপর এটাকে ঠান্ডা করবার জন্য আমি জল থেকে তুলে নিলাম। এবারে একটা থালায় জিনিসটাকে আমি উল্টে নেব। দেখুন মাখন লাগানোর জন্য অ্যালুমিনিয়ামের পাত্রে 1 ফোঁটাও লাগেনি। এরপর একটা ছুরি নিয়ে আমি এরকম শেপে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের শেপে এটাকে কেটে নিতে পারেন। নিয়ে এটাকে আমি ছাঁকা সাদা তেলে ভেজে নেব। আমি মিহিদানা করবো, সেই জন্য 2 কাপ বেসন নিয়েছি,
দুকাপ বেসনের মধ্যে 1/3/4 কাপ মানে এক কাপ তারপর আরেক কাপে চার ভাগে তিন ভাগ কি এই নেব জল জল নেবে না নিয়েছো না এক কাপ দিয়েছি হ্যাঁ দিয়ে আরো তিন চার কাপ জল দিতে মানে চার কাপের মধ্যে মানে একটা ফুল কাপের 3/4 অর্থাৎ আচ্ছা বুঝেছি কিন্তু এটা কি যেটা মাখাচ্ছো সেটা কি বেসন বেসনের মধ্যে জল দিয়েছি হালকা করে খুব বেশি নাড়লে খুব বেশি ফাটলে হবে না একটা আচ্ছা কনসিস্টেন্ট টেক্সচার থাকতে হবে আরেক কাপ জল দেব আরেক কাপ জল দেব মানে কিন্তু সেটা 3/4 এটা একেবারে মেশানো যাবে না নেই কাপটা কি এবারে চেহারা দেখি দেখি হ্যাঁ এটা তো কাপ থাকতে কাপ নিয়েছে আচ্ছা গৃহিণীর ইয়ে কি পুঙ্কি গৃহিণীর পুংলিঙ্গ কি গৃহিণীর গৃহকর্তা কর্তা গৃহিণী থাকতে কোনো কর্তা আছে জীবন তুমি কি বলছো গৃহকর্তা ওটা একটা মিসনমার ওটা একটা ভ্রান্ত ধারণা একটা ভ্রান্তি বিলাস গৃহকর্তা বলে কিছু নেই যা আছে শুধু গৃহিণী বাতেলা একটা একটা কনসিস্টেন্ট টেক্সচার হবে হ্যাঁ এটা খুব বেশি ফাটানো যাবে না কারণ যখন তেলে দেব তার মধ্যে যদি বেশি ফাটানো হয়ে যায় তার মধ্যে ওই বুন্দিয়াগুলোর মধ্যে মানে মিহিদানা ছোট ছোট দানাগুলোর মধ্যে এয়ার বাবলস ঢুকে যাবে সেগুলো আর মিহিদানা থাকবে না সেগুলো বোঁদে হবে প্রয়োজন ফুটবল হয়ে যেত আমাকে সুতরাং হ্যাভ টু বি প্রিটি কেয়ারফুল হালকা করে নাড়ুন বেশি নাড়বেন না কেক তৈরি করছেন না এটা মিহিদানা তৈরি করছেন কেকে নাড়তেই থাকবেন নাড়তেই থাকবেন গৃহিণী আপনাকে পাহারা দেবে আধ ঘন্টা ধরে হ্যাঁ সে তো বটে গৃহিণী পাহারা দেবে গৃহিণী কেক তৈরি করেছিল তুমি পাহারা দিয়েছিলে না না গৃহিণীরা যখন এ করবে তখন মানে গৃহিণী যারা মানে যারা সেবক তাদের ধারে কাছে থাকা চলবে হালকা করে নাড়তে থাকো একটা সুন্দর কালার আমাদের কাছে ফুড কালার নেই ফলে ইরানে যে সুন্দর মানে তোমার হলদে কালারটা আসে সেটা আসবে না গন্ধ নিয়ে তো কথা রং তাহলে আরো ভালো হতো পুরুষ মানুষ বলো কিছু বলো না কিছু বলবো না আমি যাই বলবো তাই আমার বিরুদ্ধে যাবে একদম জলের মতন পড়তে থাকবে একটু এটা বানানো খুব সোজা হ্যার হ্যার করে জল ঢেলে দিলে তো জলের মতো পড়ে বলো মিক্সচারটা ভালো করতে হবে সেটাই হচ্ছে আর বেশি আর বলস করব না রে ভাই আমি বোঁদে চাই না ফুটবলও চাই না আমি মিহিদানা চাই বেশ বেশ এবার কি হবে এবার এটাকে 15 মিনিট রেখে দেব এটাকে 15 মিনিট রাখো মানে এই এতক্ষণ ধরে নিয়ে নিয়ে যাচ্ছি একটু শান্ত হতে হবে 15 মিনিট রেখে দেব রেখে তারপরে কড়াই চাপাবো কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দেব এবার ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ সেটাই সেটাই কিন্তু ঘি খেয়েছিলাম মানে প্রচুর প্রচুর ঘি খেয়েছিলাম মানে কি আমার মেয়ে যখন হয়েছিল তখন আমি ঘিয়ের লুচি ঘিয়ের জিনিসপত্র খেতাম কারণ তখন সেকশনে ডেলিভারি হয়েছিল হ্যাঁ তখন ঘি খেলে নাকি ঘা শুকোয় তাড়াতাড়ি আমি খুব একটা ঘি খেতে পারি না আমার পেটে সহ্য হয় না দেখেছেন তো মানে অসভ্য বুঝতে পারলেন ও নিজেকে কি বললো না আমি কিছু বলিনি কাজু এর মধ্যে আমি যেগুলো দিয়েছি কাজু না দিলেও চলে কিন্তু আমি কাজু ভেঙে নিয়েছি একটু কিসমিসটা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটা হচ্ছে কুমড়োর বিচি যাকে বলে চার মগজ আর এটা হচ্ছে যেহেতু আমি এ পাইনি জয়ত্রী কিশোর পাইনি জয়ত্রী মানে জাস্ট গন্ধটা দেওয়ার জন্য
রং আপাতত খাবার রং নেই আমাদের কাছে, খাওয়ার রং দিতে পারছি না। ফলে মিহিদানা যে সুন্দর হলুদ কালারটা হয় সেটা আমরা পাবো না, চোখ বুঝে খেতে হবে, কারণ পুরোপুরি ফ্যাট ফ্যাটে সাদা রঙই হবে। এই হাতা দিয়ে আমি এখন ঘি এবং তেল দুটো একসঙ্গে মিশিয়ে দিয়েছি, কারণ ঘি বলেছিলাম যে ঘির গন্ধটা ভালোই লাগবে আর কি। আগে কাজু দাও বন্ধু, কাজু ভাজতে হয়, কাজু খুব বেশি ভাজতে হয় বাবা না গো, এখানে কোনো ভাজাভাজির কোনো গল্প নেই, এখানে জাস্ট দিয়ে তুলে নেব। হ্যাঁ জাস্ট তেলটা কিন্তু আরো অনেকটা গরম হতো না, হাত থেকে আমার গৃহিণী প্রথমে রেসিপিটা ছিল মিহিদানা, এখন এটা হয়ে গেল বোঁদে। হ্যাঁ বোঁদে তাড়াতাড়ি পড়ছে, ওটা ব্যাটারটা আরো একটু গাঢ় থেকে একটু উপর থেকে তুললে ভালো হয় আর কি। ব্যাটারটা গাঢ় হতো হে, যাই হোক যাই হয়েছে সেটাই ভালো। দেখা যাক, এটা এক প্রস্তুত তুলে নি, এবার আমার স্ত্রী করছেন, দায়িত্ব নিয়েছেন। আরেকটা কি করেছে সে খবরটা দাও দিছি না 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 বলে একটু হালকা করে নাড়তে থাকো, নাড়তে থাকো, থামো 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 না, ওরকম না ওরকম না, দাদা টোকো এখানে, টোকো না, হ্যাঁ হ্যাঁ ঠিক 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 টোকো না, ঠিক বলছে, এই এই হ্যাঁ, আরেকজন ওস্তাদ হাজির ফুটো বাবা যেটা বলছে সেটা করো, করতে হয় ঠিক বলছে, টোকো টোকো হ্যাঁ এই যে ইনি এখন করছেন হচ্ছে এই কাপে চিনি ঢালছেন, ও বাবা এক গরম তেল, আরে চিনি ঢালতে বুড়ো হয়ে গেল এই লোক, তলাটাকে ধরেছো ধরেছো কাট কাট তলা ধরাবো মুমাদের তলা, এইটা তলা বিরক্ত করে না তো সেই থেকে তার জ্বালিয়ে যাচ্ছ, জ্বালাবে আর কি, চিনিটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, হ্যাঁ কিন্তু নিচটা ধরায়নি। আচ্ছা বলেছি আমি দু কাপ চিনি এক কাপ জল, এক কাপ জলই তো আমি জানি, এখন আর কনফি পাচ্ছি না ততটা, বাঁদিকের মিহিদানার অংশটা ভেজেছেন আমার স্ত্রী, আর হ্যাঁ এই দিকটা এটা আমি আর এটা আমার কপ্তা, হ্যাঁ যেটা হাত বুলোচ্ছেন সেটা আমি, ঠিক আছে এবার কি, আচ্ছা তলাটাকে ধরাতে হবে, কাট হ্যাঁ তলা 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 আগে জল দিলে ভালো হতো না, পুড়ে যাবে তলাটা, ওকে হুম, দু কাপ চিনি এক কাপ জল দেওয়া হয়েছে, হ্যাঁ দেখো এবার নাড়তে হবে, হ্যাঁ হ্যাঁ এবার একদম নাগাড়েই নাড়তে হবে এটাকে, তেল আছে ওটাতে, হ্যাঁ এগুলো সবই তেলের মধ্যে, আচ্ছা আচ্ছা প্রথমেই বলে দিই ওটা না দেখে আমাকে দেখাও এবার, তোমাকেই দেখাচ্ছে, সেটা হচ্ছে হ্যাঁ কথা শোনে না, কথা শোনে না জন্য এই এই গন্ডগোলটা হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে একটু আমার কথা শুনলে কি হতো জিনিসটা আরো সুন্দর হতো, আরে আমি চেষ্টা করলাম, হ্যাঁ চেষ্টা করলাম, বেশি বেশি আবার মেজাজও দেখাচ্ছে, গোল মানে ওটা কেন গোল হলো না বুঝলো না, ওটা মানে একসঙ্গে জুড়ে গেল বুঝলাম, প্রথম কথা জানি প্রথম থেকেই বলছিলাম রেকর্ডিংও আছে, জানি না দেবো কিনা,
না যেতে পারে যতই হোক বক তো যেটা আমি বলছিলাম যে ব্যাটারটা পাতলা হয়েছে আর দু নম্বর কথা আমি বলছিলাম তেলটা ততটা গরম হয়নি আর একটু তেল গরম হয়ে ছাঁকা তেল গরম হওয়া তো সোজা কথা এই যে চিনিটা দেখুন আমার গিন্নি নেড়েই চলেছে আমাকে একটু নাড়তে দাও লোকে দেখো আমি করছি চুপ করো বড় ভালো লাগছে বড় ভালো লাগছে দেখতে ভালো লাগে আমি তো নারী না খালি গন্ডগোল করার জন্য এক শিরা মানে তুমি কি বোঝো এক শিরা মানে হচ্ছে একটাই শিরা না এক্ষেত্রে তুমি যে একটা 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 ম্যাসাগার করছো ম্যাসাগার কোথায় করলাম আমি দেখে নিচ্ছি হ্যাঁ এবং তারপরেও যে তুমি জ্ঞান দিচ্ছ যেটা করা যায় না এটা ওটা তো এক চিট কেওড়ার জল আচ্ছা এটা রোজ ওয়াটার দিয়ে দিচ্ছে এইটা হচ্ছে দিদা হ্যাঁ এই যে এটা যেটা এমনি শুধু শুধু খেতেও খুব ভালো এই মিথ্যে কথা বলছে এই এই জিনিসটা এখনো ওই আমি তারপরে মেরামত করার চেষ্টা করলাম এটা আবার একবার দিয়েছিলাম বুম মানে এরকম করো না আবার একবার দিয়েছিলাম কিন্তু সেটা তারপরেও হলো না আমার কাছে না রেকর্ডিং আছে আমি না এত বদমাইশি করছি তো আমি দিয়ে দেবো দাঁড়ান কাম করছো খাচ্ছো খাওয়া যাচ্ছে কি টেস্টি খেতে না গ্যাস হয়ে যাবে প্রচন্ড বেশি আবার দাও ওটা মিহিদা না হলো না একটা ঘ্যাঁট হলো এটা হচ্ছে লাস্ট লুক দেখে মনে হচ্ছে অনেকগুলো মুড়ির মধ্যে কয়েকটা বাদাম মিশিয়ে একটু রস দিয়ে দেওয়া হয়েছে এখন 12টা বাজিয়ে দিয়ে এখন বসে বসে সোয়েটার পরে কম্পিউটারে কাজ করছে লকডাউনটা তাড়াতাড়ি উঠে যাক এইসব লোকগুলো বড় অত্যাচার করছে রান্নাঘরে এসে রান্না করছে করছে তার থেকে বড় কথা রান্নাঘর ভীষণ নোংরা করছে আর আজকে এটা কি বানিয়েছো দেখে মনে হচ্ছে না একটা মুড়ির মধ্যে একটু রস মাখে মেখে ফেলে রাখা হয়েছে না ওটা মোয়া করে ফেলা যাবে বলে আমার ধারণা আমার আর কিছু বলার নেই যাই হোক আপনারা সবাই ঘরে থাকুন যাই হোক এটা একটা মজা হিসেবেই আপনারা নিন আর কি করা যাবে হ্যাঁ মহাপাজি লোক মহাপাজি লোক তুমি যে খুব শয়তান তুমি যে খুব পাজি তোমার তাতে কোনো সন্দেহ আছে আরে আরে লোকটা মার ঠিক আছে ঠিক আছে আচ্ছা না হয় এই লোকটাকেই ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল হ্যাঁ আর তুমি কি তুমি কিছু বলবে না কি বলবো বলো কিছু বলবে না হ্যাঁ আমারটা মোয়া করা যেত সাবস্ক্রাইব করার কথা বলবে না আচ্ছা বাই দ্য ওয়ে এই ভদ্রলোকেরও কিন্তু একটা চ্যানেল আছে ইনি মোটেই এরকম নিরীহ বেচারা নন যেটা তো তিনি এখন শো করছে আমি এখন পেয়েছি বগে তাই আর কি যাই হোক সেটা না সেটা হচ্ছে এই ভদ্রলোকের না আমি এমনি মজা মজা করছি সেটা হচ্ছে এই ভদ্রলোকের একটা চ্যানেল আছে নামটা বলে দাও সহজ শেয়ার বাজার সহজ শেয়ার বাজার যদি আমার রান্না আরো দেখতে চান আমার বইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করুন ঠিক আছে সবাই খুব ভালো থাকবেন এবং ঘরে থাকবেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং খুব ভালো থাকুন বাই বাই